আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাজাবিনস কুক বুক অ্যান্ড ভ্লগস। আজকে আপনাদের সামনে হাজির হলাম খুবই সহজ এবং হেলদি একটা সালাদের রেসিপি নিয়ে। অতিথি আপ্যায়নে ডিনারের টেবিলে আপনারা রাখতে পারেন এই সালাদটি, অথবা যারা ডায়েট করছেন তাদের জন্য খুবই উপকারী এই সালাদটি। আমি প্রথমে কুচি করে রাখা ধনিয়া পাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিব। খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নিয়েছি 1 কাপ পরিমাণ ঘরে পাতা টক দই। টক দইটা খুব ভালো মতো ফেটে নিচ্ছি। একই সাথে বলে নিতে চাই, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আমি এখন একটু চেখে দেখব পেস্টার পরিমাণ ঠিক আছে কিনা, যদি মনে হয় আরও লাগবে তাহলে আর একটু অ্যাড করে দেব। ঝাল লবণ সব কিছু ঠিকমতো হয়েছে কিনা দেখে নেব। আপনারা চাইলে একটু চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে বাগানের ফ্রেশ টমেটো আর শসা কেটে নিয়েছি। আপনারা চাইলে অ্যাভোকাডোও অ্যাড করতে পারেন। এখন ড্রেসিংটা দিয়ে দিচ্ছি সালাদে। সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল মজাদার এই সালাদটি। আশা করি আপনারা সবাই ট্রাই করবেন। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আরও অনেক রেসিপির জন্য চোখ রাখুন আমার চ্যানেলে।